ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য ইতালির আস্তহেক শহর বুকিং করেছিলেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি, আর এতেই চটেছেন স্থানীয় ইতালীয়রা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পোর্টোফিনোতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ জানানো হয় 800 অতিথিকে। গত 29, 30 ও 31 মে এই 3 দিন ধরে তারা বিয়ের বিভিন্ন পর্বে অংশ নেন। এই বিয়ের অতিথিদের বিলাসিতা উপভোগ করার সময় স্থানীয় এবং পর্যটকদের শহরের প্রধান আকর্ষণগুলো প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষও প্রকাশ করেছেন। স্থানীয় একজন ট্যুর গাইড বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, পোর্টোফিনোতে স্থানীয় ট্যুর গাইড হিসেবে একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য শহরকে অবরুদ্ধ দেখা হতাশাজনক। আমাদের জীবিকা পর্যটনের উপর নির্ভর করে এবং এই সপ্তাহান্তে এটি একটি বিশাল ধাক্কা ছিল। জানা গেছে, 29 মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা সমুদ্র বিহারে সারা বিশ্বের ধনকুবে বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয় স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম লা ভিতা এন ভিয়াসো, বাংলায় যার অর্থ দাঁড়ায় জীবন একটা মাত্র। সন্ধ্যায় এক বিশেষ থিমে শুরু হয় আয়োজন। পরদিন 30 মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন রোমান হলিডে মোডে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সঙ্গীত শিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। জেফ বেজোস থেকে শুরু করে এই আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলী খান, কারিনা কাপুরের পরিবার সহ আরও অনেকে।